বকেয়াডিয়ের দাবিতে আন্দোলন অব্যাহত। সরকারি কর্মীদের আজ আন্দোলনের 17তম দিন। নিজের হকের পাওনা আদায় শহীদ মিনারের সামনে ত্রিপল খাটিয়ে দিন রাত কাটাচ্ছেন তারা। একেবারে সমাদৃতা দেখো, 17টা দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত, কিন্তু সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে। আগামীকাল তাদের পূর্ণ দিবস কর্মবিরতি। এই মুহূর্তে আমি তোমাকে একটা ছবি দেখানোর চেষ্টা করবো, তোমাকে শোনাবো তারা ঠিক কি গান গাইছেন, গানের মাধ্যমে তাদের অভিনব প্রতিবাদ। এই গানটা একটু শোনা। তুমি শুনতেই পাচ্ছ সমাদৃতা, অভিনব প্রতিবাদ, গানের মাধ্যমে অভিনব প্রতিবাদ করছেন তারা। আমি একটু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো, তারা কি জানাচ্ছেন শুনবো। 1911 জনের তো চাকরি বাতিল হলো, এবং আজকে 1444 জনের কাউন্সেলিং এর জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। কি বলবেন, একদিকে আপনাদের ডিএ চুরি হলো, অন্যদিকে চাকরি বাতিল হওয়ার পরে এই তালিকা প্রকাশ, কোথাও কি আশা হলো দেখছে? এভাবেই তো চলছে। আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়া হয়নি, আকাশ ওএমআর সিট দিয়েও তারা চাকরি পেয়ে গেছে। দীর্ঘ 11 বছর হয়ে গেল ডিএ থেকেও বঞ্চিত করে রাখা হয়েছে, তো সেই জায়গা থেকে এটা এরা অভ্যাসে পরিণত করে নিয়েছে। তো অভ্যাসের পরিবর্তন করাবার জন্যই আজকে শহীদ মিনারে এই সরকারের সরকারি কর্মচারীদেরকেই আজকে নামতে হয়েছে, এবং ধিক্কার জানাই এই সরকারকে যে আজকে তাদের জন্যই আমাদের সাথীদেরকে অনশনে বসতে হবে। একেবারে তাদের জন্যই, সরকারের বঞ্চনার জন্যই তাদেরকে আজকে অনশনে বসতে হচ্ছে। আমরা ওই জন্য কাছে যাব। দিকে দিকে চুরি হচ্ছে, দিকে দিকে চুরি হচ্ছে, আপনাদের ডিএটাও চুরি গেল, চুরি তো কমন বিষয় হয়ে যাচ্ছে, কি বলবে? এই সরকারটাই বোধহয় চোরেদের সরকার, এটাই আমাদের মনে হচ্ছে। এবং এই চোরেদের সরকারের যারা মন্ত্রী, তারা প্রতিদিন যে বিবৃতি দিচ্ছেন, তাদের যে ন্যূনতম শিক্ষা বা যোগ্যতাটা নেই, এটা প্রতিদিন পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে। কিন্তু আমি সরকারের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি তো নাকি নাট্যকার, শিক্ষক এবং সম্প্রতি সাহিত্য একাডেমিও পেয়েছেন, তা আপনার বিবেক কী বলছে? আপনার পরিবার আমি ব্যক্তিগতভাবে জানি একজন সংগ্রামী ও সত্যবাদীর পরিবার। সেইখান থেকে আমরা যে এই ন্যায্য ডিএর আন্দোলন করছি, এই যে রাস্তায় রাস্তায় মাতঙ্গিনী হাজরা এবং শহীদ মিনারের পাদদেশে ছেলেমেয়েরা মানে ইয়ে করে রয়েছে অবস্থানে, তার কি যুক্তি? আপনি কি মৌন অবলম্বন করবেন না? ধন্যবাদ আপাতত এলিনা।